ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই লাভ কুকিংয়ের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি আপনাদের সাথে মালটা দিয়ে জুসের রেসিপিটা শেয়ার করব। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। যে সকল মায়েরা বাইরের জুসগুলো খাওয়াতে একদমই পছন্দ করেন না, তারা কিন্তু চাইলে বাড়িতে এই জুসটা তৈরি করতে পারেন। এই জুসটা কিন্তু আপনার বাচ্চার জন্য একদমই স্বাস্থ্যসম্পন্ন। তবে রেসিপিটি তৈরির পূর্বে প্রতিদিনের মতো আজকেও বলে নিব, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, ভালো লাগলে শেয়ার করবেন। আর যারা সবসময় আমার পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। মাল্টা জুস তৈরি করার জন্য আমি মিডিয়াম সাইজের মাল্টাগুলো ব্যবহার করছি। আপনারা যে কোনো সাইজের মাল্টা দিয়ে কিন্তু এই জুসটা তৈরি করে নিতে পারবেন। তো প্রথমে আমি মাল্টাগুলোকে খুব ভালোভাবে কেটে নিব। অনেকেই কিন্তু মাল্টার খোসা সহ মাল্টাগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেয়। আমার কাছে মনে হয় মাল্টার খোসা সহ যদি জুসটা তৈরি করা হয় সেক্ষেত্রে জুসটা খেতে কিছুটা তেতো লাগে, এর জন্যই কিন্তু মাল্টার খোসাটাকে আমি আলাদা করে নিচ্ছি। বেশিরভাগ ক্ষেত্রে আমি এইভাবে মাল্টার খোসাটাকে আলাদা করে নিই। তবে আপনার কাছে যেভাবে সুবিধা মনে হবে ঠিক সেভাবেই কিন্তু এই খোসাটাকে ছাড়িয়ে নিতে পারে। আজকের এই জুসটা তৈরি করার জন্য কিন্তু আমি মিডিয়াম সাইজের দুইটা মাল্টা ব্যবহার করব। প্রথম মাল্টাটাকে কেটে তুলে নিলাম, এখন দ্বিতীয় মাল্টাটাও কেটে নিচ্ছি। এই মাল্টাটাকে আমি মাঝখান থেকে কেটে ছোট করে নিলাম। যাদের ব্লেন্ডারের ব্লেডগুলো একটু ধারালো কম হবে তারা কিন্তু ঠিক এরকম ছোট করেই কেটে নেবেন, চাইলে এর চেয়েও ছোট ছোট করে কেটে নিতে পারেন। কাটার সময় যদি মাল্টার মধ্যে অল্প একটু খোসা থেকেও যায় তাতেও কিন্তু মাল্টাটা তেতো লাগবে না। মাল্টাগুলো আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে, এখন এগুলোকে একটা ব্লেন্ডার মেশিনে তুলে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আড়াই চামচের মতো চিনি, তবে মিষ্টিটা কিন্তু আপনি আপনার পছন্দ অনুযায়ী দিয়ে নিতে পারেন। এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ বিট লবণ। এখন এই সব কিছুকে খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নিচ্ছি। মাল্টার পিসগুলো যদি একটু বড় করে নেন সেই ক্ষেত্রে কিন্তু এটা ব্ল্যান্ড করতে কিছুটা সময় বেশি লাগবে। আমার বাচ্চারা যেহেতু ঘন টাইপের জুসটাই বেশি পছন্দ করে, যার কারণে কিন্তু এখানে কোনো ধরনের পানি ব্যবহার করিনি। তবে আপনারা চাইলে কিন্তু এখানে এক গ্লাসের মতো পানিও ব্যবহার করতে পারেন। এর মধ্যে কিন্তু মাল্টাগুলো খুব ভালোভাবে ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে। যেহেতু আমি এখানে কোনো ধরনের পানি ব্যবহার করিনি, যার কারণে কিন্তু জুসটা বাজারের জুসের মতোই একদমই ঘন হবে। এখন এই জুসগুলোকে একটা চালনির সাহায্যে খুব ভালোভাবে চেলে নিব। চেলে নেওয়ার কারণে কিন্তু মাল্টার কোনো অবশিষ্ট অংশ সেটা আলাদা হয়ে যাবে। এতে এটা খুবই ঘন টাইপের, যার কারণে একটা চামচের সাহায্যে কিন্তু এটাকে নেড়ে চেড়ে দিবেন। আমি একটা স্প্যাচুলার সাহায্যে কিন্তু মাল্টার জুসটাকে আলাদা করে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরেই দেখবেন মাল্টা থেকে জুসটা কিন্তু আলাদা হয়ে যাবে। আর এই যে অবশিষ্ট অংশগুলো রয়েছে এগুলো কিন্তু ফেলে দিতে হবে। এখন কিন্তু জুসটা একদমই রেডি, আপনি আপনার পছন্দ মতো সাজিয়ে গুজিয়ে পরিবেশন করতে পারেন। আর এই জুসটা কিন্তু খেতে আসলে অনেক মজার। আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে এই জুসটা খেতে, এবার আপনিও একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আমার বাচ্চার মতো আপনাদের বাচ্চারাও এই জুসটাকে অনেক পছন্দ করবে। আমার আজকের আয়োজনটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমার ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি। এর সাথে আমার ফেসবুক পেজটাও লাইক করে রাখবেন আশা করছি। আর আমার তরফ থেকে তো সবসময় আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে মঙ্গলবারে হাজির হয়ে যাবো। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।